অনুপস্থিতিতে আমার মেয়ে বিয়ে ঠিক করা হচ্ছে, সেটা তো আমি মেনে নেব না। অম্বা, মায়া যখন অনেক ছোট তখন তুমি আশেপাশে কোথাও ছিলে না, এখন দুম করে এসে অধিকার ফলাতে যেও না। বাবা, তুমি কি করে আমাকে বিয়ে দিতে আনতে চাইছো এই বাড়ি থেকে? আমি তোমাকে এমন ছেলের হাতে তুলে দেব যে তোমার মূল্য নাকি যে দেখবে সেই পছন্দ করবে, কিন্তু মেয়ে কেন জানে না যে আমরা দেখতে আসছি? ভানু ভানু, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। তোমার এত বড় সাহস তুমি? নানা পর্দে আমি তো মানে রাঙা পিসি, বলো না। আরে মায়ন, কিছু প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নয়, কি হয়েছে আমি বলছি। আসলে আমার মেয়ে বিয়ে করতে অস্বীকার করেছিল বলে রাঙাদি আর বড় বৌদি ওরা কায়দা করে পাত্রপক্ষের সামনে মেয়েকে হাজির করেছে। আমার মেয়ে একটু রাগি, বুঝেছিস? তাই আগে থেকে জানানো হয়নি বলে রেগে গেছে। তা রাগি বউ তো ভালোই হবে বল। আর তোর ছেলে? তোর সব কথা মানলাম মহেন, তাও বলছি তুই আর একবার ভেবে তোর মতামত জানা। হ্যাঁ, সেই ঠিক আছে, তবে তোর ছেলেকে আমার খুব ভালো লেগেছে। ওর হাসিটা খুব নির্মল, ওকে জামাই হিসেবে পেলে আমি সত্যি খুশি হব। এই সেরেছে, বাবাও রাজি। সে তো আমিও তোর মেয়ে। কি হলো মেঘ? কিছু বলবে মেঘ? হ্যাঁ বাবা, মা তোমাদের বাইরের ঘরে ডাকছেন, আর কেশব দাদের কথা হয়ে গেছে। ও, কথা হয়ে গেছে, তাহলে চল মহেন শুনি, আমার ছেলে আবার যা মুখ চোরা, দেখি কি কথা হলো। আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, বর্দি হয়তো আপনাকে খেয়াল করেনি। না না, মনে করবো কেন? আসলে কেশবের সঙ্গে মিট করার পর এরকম হতেই পারে, এটাই স্বাভাবিক। না মা, আমি কিছু মনে করি। সত্যি তো আজকালকার দিনে এরকম মানুষ দেখাই যায় না। বাবা বাবা, আমি আমি জানি কেশবদা কেশবদার মা বাবা খুব ভালো মানুষ, কিন্তু তাও আমি একবার বলবো, তুমি বর্দির বিয়ের ব্যাপারটা নিয়ে একবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। কারণ কেশবদা কেশবদা অন্যরকম আর বর্দি বর্দির মানসিকতা অন্যরকম। তোমার জন্য মায়া আজ এরকম করছে। মায়ার খারাপ গুণগুলোকে তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে তাকে মদত দিচ্ছ, ও ম্যাজিকের অপব্যবহার করছে আর তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ। তুমি কি ভেবেছ, তুমি কি ভেবেছ আমি কিছু জানি না? নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি বারবার মায়াকে ব্যবহার করছো। আমি আপনাকে কথা দিচ্ছি, বর্দি নিজে এই বিয়েতে মত দেবেন। কি বলছো কি ভানু, ও নিজে রাজি হবে?
হবে। আমলকি যে চুরি করেনি সেটা তোমাকে সবাইকে জানাতে হবে। আজ এখানে দাঁড়িয়ে তুমি যা যা বললে সেই সব কথাগুলো বাড়ি ফিরে সবার সামনে স্বীকার করতে হবে। গয়নাগুলো এইগুলোই তো প্রমাণ, বাড়িতে গিয়ে এগুলো দেখাতে হবে তো যে আমল। ভাতটা গরম আছে, আপনি খেয়ে নিন। আপনাদের খাবারটা? খাবার মানে কিসের খাবার? ম্যাডাম পাঠিয়েছেন। এত অপমান করার পর আমার খাবার পাঠিয়েছে? মরে যাবো রেবু, তবু ওই খাবার আমরা মুখে তুলবো না, খাবারও তো নিয়ে যেতে বল। খাবারটা গিয়ে ম্যাডামকে দিয়ে দিও, আর ম্যাডামকে বলো আমরা আমাদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছি, আমাদের এসবের কোনো। তোমার পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি যেটা তুমি শুনলে পুরো গোহরায় পরিবারের ভীত নড়ে যাবে। কি জানো যেটা আমরা কেউ জানি না, অথচ সেটা নাকি আমাদের পরিবারের ভীত নড়িয়ে দেবে? শীতাংশু গোহরায়, যাকে লোকে সততা দায়িত্ব পালনের উদাহরণ হিসেবে মানে, তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে? পৃথিবীর কোনো শক্তি তোদের দুজনকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোদের দুজনকে পুড়িয়ে ছাই করে দেব আমি। কি করব এখন? আমাদের যে হাত পা বাঁধা, নিজেদের রক্ষা করার চেষ্টা চুপুয়ে যে করার সামর্থ্য নেই আমাদের এখন। এখনো লগ্ন শেষ হয়ে যায়নি, আধ ঘন্টার মতন সময় বাকি আছে। এই সময়ের মধ্যে কোনো পাত্র খুঁজে আনতে পারো কিনা দেখো, তাহলে মেয়েটার জীবন রক্ষা পাবে। এত রেতে পাত্র কোথায় পাবো? যাত্রার রাতে তো মেয়েকে তুলে দেওয়া যায়নি। আপনি পারেননি, পারেননি আমার সেই স্থিতির জীবনটা রক্ষা করতে। আচ্ছা, ওই লিস্টটা একটু দেখি গেস্টদের। এবারে এত লোক ডাকা যাবে না। কেন গো? অবস্থা খুব একটা ভালো না আমাদের ব্যবসার। ইশ, এই সময় যদি আমি বাবার পাশে দাঁড়াতে পারতাম তাহলে রথের পুজোটা কি করব? এ বছরটা কি তাহলে বাদ দেব? না মা, এবছরও রথের পুজো হবে, কম খরচে বড় করে রথের পুজো হবে, আমি দায়িত্ব নিলাম। আপনাদের সব সম্পত্তি রিঙ্কুর নামে? এতক্ষণে বুঝলাম পূর্বাদত্ত রিঙ্কুকে পাওয়ার জন্য এতটা উদগ্রীব কেন হয়ে উঠেছে। রিঙ্কু এখন আমার হাতের মুঠোয়, ঈশান চ্যাটার্জির পোতা মুখ ফোঁটা করে দিয়েছি। আমার তো এখন মনে হচ্ছে আমি এই বাড়িতে থাকতে রাজি হয়েই ভুল করেছি। এইভাবে বলিস না কথা, মা আসলে অর্ঘটাকে ছোট থেকে মানুষ করেছে, তো তাই মার খারাপ লাগছে। বাড়ির ছেলেটা বাড়ির বাইরে গিয়ে থাকবে, বাড়ির একজন বউও বাইরে গিয়ে থাকছে, সেই জন্যই মা কথাগুলো বলছে রে। আচ্ছা নতুন দি, আমি কি করতে পারতাম বলো তো?